وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمعي تبول نيت بيهن كنو عمل كرلي با كنو شاد عمل كرلي شاد كاس كرلي شتا الله دربار گرهن حبه كي حبه نا بشاي نيان اكو تھا سي. تابي بخاري شريف حدث بخاري مسلم حدث بخاري پتم حدث مسلم شريف پتم حدث বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ইলা আখিরিল হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে নিশ্চয় সকল প্রকার আমল নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। তাই যে যার নিয়ত করবে সে নিয়ত অনুযায়ী সে ফল পাবে, হোক সে ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে নিয়তের উপর নির্ভরশীল, মানে নিয়ত যা করবে, যে যা যা করবে নিয়ত তার ফল পাবে, সে নিয়ত অনুযায়ী তার ফল দেওয়া, তার ফল দেওয়া হবে। হ্যাঁ, কেউ যদি নিয়ত ভালো, মানে তার দান দান খয়রাত করার নিয়ত রয়েছে, তার তাহাজ্জুদ পড়ে, সব কিছু ঠিক আছে, সব কিছু তার, কিন্তু তার জন্য নতুন করে আর নিয়ত যদি নাও করে তাও সে সব পাবে, কেননা এই বিষয়ে পূর্বের থেকেই তার একটা নিয়ত রয়েছে। যেমন কেউ যদি রমজানের পূর্বের থেকেই নিয়ত এরকম করে যে আল্লাহ আপনি তৌফিক দিয়েন আমাকে এই 30টি রোজা রাখার, সুস্থ রেখে রাখিয়েন, আমি যেন রাখতে পারি, আমি যেন সিয়াম কিয়াম সব করতে পারি, সে তৌফিক আপনি দান করেন, তার মানে তার ভিতরে দৃঢ় একটা নিয়ত রয়েছে রমজানের সিয়াম কিয়াম করার। এখন হাদিসের হাদিস অনুযায়ী প্রত্যেক রোজার ফরজ রোজার নিয়ত করতে হবে, অর্থাৎ ফজরের পূর্বেই তা নিয়ত করতে হবে, ফজরের পরে আর নিয়ত করলে সেই রোজা বাতিল হয়ে যাবে, ফরজ রোজা সরাসরি হাদিসে রয়েছে। হ্যাঁ, তাহলে এখন দেখা যাচ্ছে যে আপনি যদি প্রত্যেক দিন এটা কি নিয়ত করেন যে আমি আজকে রোজা রাখলাম, মনে মনে নিয়ত করলেন যে ফরজ রোজা নিয়ত করলাম, এরকম মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা নিয়ে মানে উদ্দেশ্য হলো যে মানুষ এই ফরজ সিয়াম যাতে করে খেয়াল খুশি মতো না মনে করে, ইচ্ছা হলে রাখলাম না হলে রাখলাম না, নিয়ত না করার অর্থ হলো এটা, আমার কোনো নিয়তই নেই রোজা রাখার, হঠাৎ করে ফজরের সময় ভাবলাম যে আজকে তো কাজ কাম নেই তাহলে আজকে রোজা রাখি, এরকম মানে উদ্দেশ্য ফরজ সিয়ামের মূলত উদ্দেশ্য এরকম হওয়াটা মোটেও উচিত না, যেটা একটা ফরজ ফরজ কাজ, ইসলামের রুকন, অনেক গুরুত্বপূর্ণ, মানুষের কল্যাণ রয়েছে, মানুষের জান্নাত জাহান্নামের ব্যাপার রয়েছে সিয়ামের মাধ্যমে, সেটাকে মানুষ এত অবহেলা গুরুত্ব দিবে না, এজন্যই কড়াকড়ি করা হয়েছে যে প্রত্যেক দিনের ফরজ সিয়ামের জন্য ফজরের পূর্বেই তার নিয়ত করতে হবে, যাতে করে তাদের এটা গুরুত্ব থাকে, অবহেলা অনীহা না আসে। কিন্তু এটা হলো হাদিস, কিন্তু কেউ যদি রমজান পাওয়ার পর সে নিয়ত করলো একই দিনে সব আল্লাহ আমি 30টি রোজা রাখবো, আপনি সে তৌফিক দান করেন, এই যে এরকম, এবং যখন সেহরি খাচ্ছে বা সেহরি খান নিয়তে সে ঘুমাইলো, হয়ে গেল নিয়ত, ওটা বুঝেছেন, নিয়ত হয়ে গেল, মানে একই দিনে যদি সব রোজা নিয়ত করেন নাই, তা নতুন নতুন করে নিয়ত যাও করে তার রোজা হয়ে যাবে, আল্লাহ কবুল করবেন। তো এই বিষয়টাও এরকম যে আপনি দান করবেন, সদাকা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, যাই করবেন, এটা আপনার পুরো নিয়ত রয়েছে আল্লাহর রাস্তে করবেন, আপনার পুরো পূর্বের থেকে এটা আপনার লাইফে একটা আল্লাহর সাথে একটা কানেকশন হয়েছে যে আমি আল্লাহর বিধানগুলো এভাবে আমল করব, কোনো এতে আমার কোনো ত্রুটি বা আমি এটা থেকে পিছপা মারব না, এ থেকে বিরত হব না, এরকম একটা নিয়ত আপনার অন্তরে সবসময় কাজ করে। সেক্ষেত্রে যদি হঠাৎ করে আপনি ভুলে যান কোনো কিছু করতে, কোনো কিছু দিতে, দান করতে ইত্যাদি, তবে তারপরেও দান আল্লাহ কবুল করে নেবেন, তবে আপনি নিয়ত করবেন, এটাই স্বাভাবিক, এটাই সঠিক, সমস্যা নাই, আপনার আপনার নিয়ত করেই করেন, কিন্তু হঠাৎ করে একদিন আপনি দান করছেন কিন্তু নিয়ত করেননি, সমস্যা নেই, এটা আপনার দান আল্লাহ কবুল করবেন, তবে নিয়ত করলে আপনার নিয়ত অনুযায়ী সেটা হতো, মানে যে আপনি যা কার জন্য দিলেন, কী জন্য দিলেন, আল্লাহকে কিছু চাচ্ছেন নাকি কি, এইগুলো আপনার একটা ব্যাপার থাকে, এই জন্য ওটাই আর কি। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।